একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে, মানুষ নিজের অস্তিত্ব খোঁজে, আইডেন্টিটি খোঁজে, কিভাবে খোঁজে জানা নেই। কখনো চাকরি করে, কখনো অনেক পয়সা কামিয়ে, কখনো নাম কামিয়ে, কখনো আমি বড় বিনয়ী, সেইভাবে কত হাজার একটা অবস্থা আছে, দিক আছে, অহংকার দিয়ে নিজের অস্তিত্ব খোঁজা। আমি তো এমনই, আমি এমনই করি, অথবা আমি এমন করি না, কেন এমন বলো তোমরা? তুমি তোমার অস্তিত্ব খোঁজো, তুমি তোমার আইডেন্টিটি খোঁজো, এই কথা বলে এটা তোমার নির্বুদ্ধিতা, এটা তোমার শুভবুদ্ধি নয়। তোমারই অন্তরে শুভবুদ্ধি যখন জাগ্রত হয়, তখন তুমি শুভবোধের দিকে, শুভবোধের কাজ করো। তাই এই অস্তিত্ব খোঁজা, আগেও বলেছি, যদি প্রশ্ন হয় অস্তিত্ব না খুঁজে কি পৌঁছানো যায়, না পৌঁছানো যায় না, তো কি অস্তিত্ব খোঁজা হয়? তোমার ভেতরের বিবেক, কনশাসনেস, কনসেন্স, সে খোঁজে আমি কি, সেলফ রিয়েলাইজড হতে চায় ও আমি কে জানতে চায়। তোমার মাথা, তোমার এতদিনের অভ্যাসের বুদ্ধি সেটাকে ইন্টারপ্রেট করে, আমি কে, আমি এমন, আমি সবসময় সত্য বলি, হ্যাঁ আমি মাঝে মাঝে মিথ্যে বলি, আমি কাজ করতে ভালোবাসি না, আমি ভীষণ কাজ করি, আমি খুব নম্র, আমি অনেকে হেল্প করি, আমি হেল্প করি না, আমি অনেক পয়সা কামাবো, আমি খুব নাম কামাবো, আমি খুব পার্টিকুলার, আমি খুব সময়ে পাংচুয়াল, আরও কত বলবো, এমন এমন, এসব তোমার অহংকারের প্রকাশ। তাই আদপে তুমি খোঁজো, আমি কে, হু অ্যাম আই, আমি কেন এসেছি, আমার এই জন্ম কেন হয়েছে, একে মাথা ইন্টারপ্রেট করে, আমি কি, তোমার এতদিনের সংস্কার, এতদিনের অভ্যাস, তার একটা অস্তিত্ব তুমি নিজে নিজে খাড়া করেছ, তুমি তাকেই বাহবা দাও, আগুনে হাওয়া দাও, তোমার অহংকারের আগুনে তুমি হাওয়া দাও, গুরু তোমার চেতনার প্রদীপ জ্বালাবার তেল দেয়। ও শুধু ওইটুকুন করতে পারে, ওর গুরুর দেওয়া প্রজ্জ্বলিত প্রদীপের মতো সুন্দর, স্নিগ্ধ, শুভ, অহংকারের আগুন অগ্নিকাণ্ডের মতো যাতে তুমি ডোব, তোমার শুভবুদ্ধি নাশ করো। বারবার যখনই মিলবে, যে দেহে যে স্থানে, একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলা। তাই অনেকে এসে বলে, উনিও তো অমন বলেছেন, ঠিকই তো বলেছেন, কি আর বলবেন, সত্য কি পাঁচ রকম হয়? সত্য তো একই হয়, আলাদা দেহে, আলাদা দেশে, আলাদা মানুষের সান্নিধ্যে, তাদের উদ্ধারের জন্য তাদের মতো করে বলা, সত্য তো একই হয়।